ডেকে নিচ্ছি মধুমিতা চৌধুরী বর্ধনকে। প্রস্তুত থাকতে অনুরোধ করব রুবি দেবনাথকে। নমস্কার, আজ বিশ্ব কবিতা দিবসের এই শুভ সন্ধ্যায় আমি কবি জীবনানন্দ দাশের একটি কবিতা পাঠ করে শোনাব। ঘুমাইয়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে, তখনও যৌবন প্রাণে লেগে আছে হয়তোবা আমার তরুণ দিন, তখনও হয়নি শেষ সেই ভালো, ঘুম আসে বাংলার তৃণ আমার বুকের নিচে, চোখ বুজে বাংলার আমের পাতাতে কাঁচ পোকা ঘুমাইয়েছে, আমিও ঘুমাইয়ে রব তাহাদের সাথে, ঘুমাবো প্রাণের সাথে এই মাঠে এই ঘাসে কথা ভাষাহীন, আমার প্রাণের গল্প ধীরে ধীরে যাবে অনেক নবীন, নতুন উৎসব রবে উজানের জীবনের মধুর আঘাতে, তোমাদের ব্যস্ত মনে তবু কিশোর তুমি নখের আচরে, যখন এ ঘাস ছিঁড়ে চলে যাবে যখন মানিকে মালা ভরে, লাল লাল বটফল কামরাঙ্গা কুড়োতে আসবে এই পথে, হলুদ বোটা শেফালি কোনো এক নরম শরতে ঝরিয়ে ঘাসের পরে, শালিক খঞ্জনা আজ কত দূরে ওড়ে, কতখানি রোদ মেঘ টের পাবে শুয়ে শুয়ে মরণের ঘরে। নমস্কার, অনেক ধন্যবাদ আন্টিকে। এবারে